বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বনশ্রীতে রেডি একটি ফ্ল্যাট দেখার জন্য। খুবই লাক্সারিয়াস একটি ফ্ল্যাট। তো আমরা ফ্ল্যাটটা দেখা শুরু করতেছি। আপনারা ইন্টেরিয়রগুলো দেখবেন কেমন লাগে। দর্শক, আমরা আপনাদেরকে লিফটটা দেখাচ্ছি। লিফের অংশটা দেখতে পাচ্ছেন আপনি। আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকবো। আমি শুরু করব প্রথমে দরজাটা দিয়ে। দেখুন দরজাটা, দরজাটা খুবই লাক্সারিয়াস একটা ডোর, বিকজ অফ এটা সেগুনের করা এবং ল্যাকারিং করা। এবং ফ্ল্যাটের ভিতরে যখন আপনারা প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন টাইলস 24x24 মিরর পলিশ এবং ডাইনিং স্পেসটা আছে পুরোটাই কিন্তু টাইলস করা। অনেকে আছেন এরকম টাইলস করা চান, এবং উপরে কিন্তু নাইস একটা জিপসাম করা প্রত্যেকটা জায়গায়। সো আমরা ফ্ল্যাটটা এক্সপ্লোর করতেছি আপনাদেরকে, ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন ভিতরে কী কী আছে। সো দর্শক, আমরা শুরু করতেছি ডাইনিং স্পেসটা দিয়ে। আমরা ডাইনিংটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ড্রয়িংটা কিন্তু সেপারেট করতে পারেন আপনি চাইলে, কিন্তু এখানে একসাথে রাখা হয়েছে দর্শক। এবং কালার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর। আপনি যখন এসে ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর কিন্তু এই ফ্ল্যাটটি। সো দর্শক, জিপসাম করা আছে এখানে, আপনার কোনো কিছু করতে হবে না এক্সট্রা। জাস্ট ইন্টেরিয়র যদি আপনি ভিতরে কিছু এক্সট্রা করাতে চান, যেমন এখানে আপনি একটা নাইস ইন্টেরিয়র করতে পারেন, যেহেতু এটা ড্রয়িং স্পেস, এখানে কিন্তু আপনি একটা ছোটোখাটো ইন্টেরিয়র করতে পারেন, বা এই ওয়ালটাতে কিন্তু আপনি ইন্টেরিয়র করতে পারেন, এখানে কিন্তু গ্যাপ রয়েছে। সো দর্শক, লুক এট দিস প্লেস, কত বড় একটা জায়গা, ড্রয়িং ডাইনিং। দর্শক, এটা হচ্ছে 1600 স্কোয়ার ফিটের একটি রেডি ফ্ল্যাট। খুব রিজনেবল প্রাইসে কিন্তু এটা দেওয়া হবে। এটা খোলামেলা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল্ডিংয়ের 8তলায় অবস্থান করছে। এটার উপরে কিন্তু একটা ফ্লোর আছে, 9তলাটা রয়েছে। সো আপনি স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন এখানে, কোনো সমস্যা হবে না। সো দর্শক, আমরা আপনাদেরকে দেখাতে পারছি ঘুরে ঘুরে। এটা হচ্ছে একটা বেডরুম, মাস্টার বেডের একটা বেডরুম। এটা এখানে মোট 3টা বেডরুম রয়েছে, তিনটা ওয়াশরুম কিন্তু রয়েছে। সো ওয়াশরুমগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এবং বারান্দাগুলো খুব লার্জ বারান্দা, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। ওসব প্রত্যেকটা রুমে কিন্তু এরকম জিপসাম করা আছে, এবং এগুলো সব দেশীয় কোনো প্রোডাক্ট ইউজ করা হয়নি, সব বাইরের প্রোডাক্ট ইউজ করা হয়েছে। এবং ডোর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো। আপনি দেখেন এখানে কিন্তু প্রোটেক্টেড গ্লাস ডোর দেওয়া হয়েছে, এবং আপনি প্যান এবং কমনগুলো একটু খেয়াল করবেন আপনারা। এটা হচ্ছে অ্যাটাচড বাথরুমটা, আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে। সো দর্শক, ফ্ল্যাটটি আপনাদের কেমন লাগতেছে সেটা আপনাদের কিন্তু আমাদের জানাবেন, কারণ আপনাদের জানানোর উপর নির্ভর করে কিন্তু আমরা ফ্ল্যাটের যে প্রতিনিয়ত আপনাদেরকে বিজ্ঞাপন দিচ্ছি, সেটা আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আপনারা মন্তব্য করেন না। আশা করতেছি এই ফ্ল্যাটটা দেখার পর অন্তত কিছু মন্তব্য করবেন যে কেমন লাগছে। দর্শক, আপনারা ডোরগুলো আমি আপনাদেরকে শুধু দেখাই কেমন। এটা বড়ো সড়ো, প্রত্যেকটা রুম কিন্তু এখানে বড়ো, এবং সাইজ আপনি 15x16, 16x17 বেডরুমের সাইজগুলি। সো বুঝতেই পারছেন 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা বিক্রি হবে। সো এই ফ্ল্যাটটা যদি আপনারা কিনতে চান, এটার প্যাকেজ প্রাইস পড়বে 80 লাখ টাকা। এটার সাথে কিন্তু কার পার্কিং নাই, ইউটিলিটি আর ফ্ল্যাটের দাম 80 লাখ টাকা প্যাকেজ প্রাইস। সো আপনারা আমাদেরকে কল দিন ফ্ল্যাটটি দেখার বিষয়ে। দর্শক, আমরা এখন রান্নাঘরটা আপনাদেরকে দেখাবো, চমৎকার একটা রান্নাঘর। দর্শক দেখুন আপনি, টাইলস থেকে শুরু করে আপনি জাস্ট লুক এট দিস, দেখতে পাচ্ছেন দর্শক। এটা কিন্তু ইন্টেরিয়র করা আছে আপনার পুরাটাতেই, এবং সুন্দর ইন্টেরিয়র, এবং খুব ভালো মানের কাঠ দিয়ে কিন্তু করা হয়েছে এগুলো। সো দর্শক, আপনার এক্সট্রা কোনো কাজ করাতে হবে না ভিতরে রান্নাঘরের। অনেকে আছে যে রান্নাঘরটা শুধু খালি রেখে দেয়, সেটা ক্ষেত্রে ওনারা কিন্তু করে দিয়েছে দর্শক। এটা এই একটা সুবিধা এই ফ্ল্যাটটাতে, যাতে আপনারা এক্সট্রা কোনো কাজ করাতে হবে না।
সো এই জন্য আমরা প্রাইসটা কিন্তু নির্ধারণ করেছি 80 লাখ টাকার। সো দর্শক, যারা এই বাজেটের একটি ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ফ্ল্যাট। সো আশা করতেছি আপনারা ফ্ল্যাটটি সরাসরি দেখার ব্যাপারে আমাদেরকে কল দিবেন। সো দর্শক, আমরা অন্যান্য যেই রুমগুলো আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আর একটা মাস্টার বেড, এখানে কিন্তু একটা ফিটিং আলমারি করে দেওয়া আছে। সো টুকটাক কাজ কিন্তু ভিতরে করা আছে, যেটা আপনার জন্য অনেক ফ্যাসিলিটি দেবে। দর্শক, এটা আলমারিটা কিন্তু এখানে সেটিং করা হবে, পিছনে এখানে আলমারিটা সেট করা হবে। সো দর্শক, এটা আরেকটা বেডরুম, এটাও আরেকটা মাস্টার বেড। আপনি চাইলে এটা বা ওইটা, যেটা আমরা এর আগে দেখিয়েছি সেটা মাস্টার বেড করতে পারেন। এখানে কিন্তু আরেকটা লার্জ বারান্দা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কতটা খোলামেলা এই ইউনিটটি, কিন্তু অনেক খোলামেলা। আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে আশেপাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখানে উপরে কিন্তু আরেকটা ফ্লোর রয়েছে। সো সেক্ষেত্রে এটা কিন্তু টপ ফ্লোর নয়, এটা টপ ফ্লোরের উপরে আরেকটা ইউনিট রয়েছে। এটা হচ্ছে 8 তলায় 9 তলার একটা ইউনিট কিন্তু এখানে রয়েছে। সো দর্শক দেখুন, আপনি জাস্ট আমি আপনাকে সুইচ খুলে একটু দেখাচ্ছি। প্রত্যেকটা সুইচ কিন্তু খুব ভালো মানের উন্নত সুইচ দেওয়া হয়েছে। এটা আরেকটা ওয়াশরুম। সো দর্শক, কেমন লাগছে আমাদের এই ফ্ল্যাটটা সেটা কিন্তু আপনারা জানান। আমরা পুরো ফ্ল্যাটটার ভিডিওটা কিন্তু সুন্দর করে করেছি, এবং আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, আপনারা যদি ঘরে বসে একটা সুন্দর ফিল পান যে একটা ফ্ল্যাটের ভিতরে কী কী থাকে, এবং সেটা আপনি ঘরে বসে আপনি প্রাইসিংটা করতে পারেন এবং আপনার একটা আইডিয়া হয়। জাস্ট আমি লুক এট দিস, এটা কিন্তু একদম প্যাক করা দেখতে পাচ্ছেন, যাতে করে ধুলাবালি না লাগে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে করে নষ্ট না হয় বিষয়টাতে। এবং এটা কিন্তু ল্যাকারিং করা এবং পুরোটাই কিন্তু সেগুনের। আপনি শুধু ডোর না, ডোরের যে ইয়েটা আছে সেটাও কিন্তু একদম আপনার বার্মাটিকের। চৌকাঠটা কিন্তু বার্মাটিকের, দর্শক আপনারা এসে যখন দেখতে পাবেন চৌকাঠটা কিন্তু বার্মাটিকের। সো খুবই সুন্দর। এটা হচ্ছে কমন যে ওয়াশরুমটা, সেটা কিন্তু এটা। সো দর্শক, মোটামুটি ভালো মানের একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদেরকে আরেকটা বেডরুম দেখাবো, সেটা হচ্ছে থার্ড বেড বা গেস্ট বেড আপনারা বলতে পারেন, সেটা কিন্তু আপনারা দেখাচ্ছি। প্রত্যেকটা বেডরুম কিন্তু লার্জ সাইজ, এটা গেস্ট বেড, কিন্তু দেখুন আপনার দর্শক, এটা কিন্তু অনেক বড় একটা বেডরুম। সো এটার পাশেও কিন্তু একটা বারান্দা রয়েছে। সো প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল বারান্দা রয়েছে। সো দর্শক, আপনারা আবার খোলামেলা দেখেন, প্রত্যেকটা বেড কিন্তু খোলামেলা। এই পাশটায় কিন্তু একটা বিল্ডিং রয়েছে, তারপরেও কিন্তু যথেষ্ট আলো কিন্তু এখানে পড়ছে। সো দর্শক বুঝতেই পারছেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা জায়গা কিন্তু দেখিয়েছি। সো আশা করি আপনাদের খুব ভালো লাগবেই এই ফ্ল্যাটটা যখন ভিজিট করবে আপনারা। সো দর্শক, আমরা ফ্ল্যাটের শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওতে, এখন আপনাদের মন্তব্য কামনা করছি। সো দর্শক, আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ পুরো ভিডিওটি যারা যারা দেখলেন সবাইকে।